নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। আজ খুবই সুন্দর স্মৃতি বিজড়িত একটি দিন। আজ আমাদের সবার প্রিয়, সবার মনের, সবার ঘরের যে মানুষটি, তার জন্মদিন। আজ 25শে বৈশাখ। রবীন্দ্রনাথের জন্মদিবস উপলক্ষে যে এত বিপুল আয়োজনের ডালি সাজানো হয় প্রতি বছর, তার পেছনে কিন্তু একটা কাহিনী রয়েছে। আসলে ঠাকুর পরিবার নিজেই এক অপূর্ব অপূর্ব কাহিনী ও ঘটনার বিপুল ভাণ্ডার ছিল। সে ঠাকুর পরিবারের পুরুষ সদস্যই হোক বা নারী সদস্য। যাই হোক, জন্মদিন পালনের কথাই আসি। ঘটা করে জন্মদিন পালন বলে ঠাকুর পরিবারে কিন্তু কিছুই ছিল না। আসলে বাঙালিদের অনেকটা পুরনো ইতিহাস ঘাটলে দেখা যাবে যে পুরনো দিনের মানুষগুলোর নামের বাহার তেমন ছিল না, জন্মদিনের বাহারও ছিল সেই রকমই। পুটি, টেপি, পটল, এই সব নামকরণই চলত। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন প্রথমবার পালিত হয়েছিল সরলা দেবীর উদ্যোগে। সম্পর্কে কবিগুরু সরলা দেবীর মামা হতেন। কবিগুরুর জন্মদিনের দিন ভোরবেলায় সরলা দেবী উঠে বকুল ফুল ও বেল ফুল তুলে নিজের হাতে মালা গেথে একজোড়া ধুতি ও চাদর উপহার সমেত সাজিয়ে রাখেন মামার ঘরে। এটি ছিল কবিগুরুর প্রথম জন্মদিন পালন। রবীন্দ্রনাথের স্বদেশ প্রেম ও মানুষের প্রতি ভালোবাসা ছিল অফুরন্ত। তার বহু ঘটনা উদাহরণ ছড়িয়ে রয়েছে তার জীবনীতে, তার লেখনীতে। তার মধ্যে দু একটা তুলে ধরি। তার নাইট উপাধি ত্যাগের কথা সবারই জানা। 1867-তে ঠাকুর বাড়িতে আয়োজন করা হয় হিন্দু মেলার। ছোট্ট রবি সেখানে স্বদেশ প্রেমের কবিতা, স্বদেশ প্রেমের গান গাইতেন। হয়তো তখন থেকেই তার চেতনায় ও মননে সাড়া জাগিয়েছিল স্বদেশ প্রেম, মানুষের প্রতি ভালোবাসা ও বিশ্বাস। 1905-এর 16ই অক্টোবর যখন লর্ড কার্জনের ঘোষণায় বাংলাকে দুই ভাগ করার ষড়যন্ত্র চলছিল, তখন সেই দিন বিকেলবেলায় বিশাল জনতার সামনে দাঁড়িয়ে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনই শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনই অভিমান। কথাগুলির অর্থ তীব্র ও জ্বলন্ত, যা তার তীক্ষ্ণ বুদ্ধি ও মানব প্রেম তথা স্বদেশ প্রেমের পরিচয় দান করে। হিন্দু মুসলমান পরস্পরের হাতে রাখি পরানোর মাধ্যমে তিনি সিংহের মতোই গর্জে উঠে বাংলাকে নিজের বুকে ধরে আগলে রেখেছিলেন। তাঁর রচিত কয়েক লাইন, ওরে নূতন যুগের ভোরে তৃষ্ণে সময় কাটিয়ে বৃথা, সময় বিচার করে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, ওরে হিসাবি এই সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি? যেমন করে ঝর্ণা নামি দুর্গম পর্বতে, নির্ভাবনায় ছাপ দিয়ে পর অজানিতের পথে, জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, অজানাকে বশ করে তুই করবি আপন জানা। চলাই চলাই বাজবে জয়ের ভেরি, পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি। উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ারের মাধ্যমে পাশে থাকুন